আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি মারুফ আক্তার, এইচএম ভ্যারাইটিজ চ্যানেলের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য। আমার আজকের রেসিপিটি খেলে দেহ মন দুটিয়ে জুড়িয়ে যাবে এমন একটি রেসিপি হবে আমার আজকের এই রেসিপিটি। সারাদিন রোজা থাকার পরে এমন একটি ড্রিঙ্কস থাকলে শরীর মন দুটোই চাঙ্গা হয়ে যাবে এরকম একটি রেসিপি খেলে। যে রকম গরম পড়েছে আমাদের শরীরের জন্য এরকম একটি ড্রিঙ্কস খুবই বেশি উপকারী হবে আমার আজকের এই ড্রিঙ্কসটি। আপনারা একবার হলো তৈরি করে দেখতে পারেন, আশা রাখি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। দেখতে দেখতে মাহে রমজান শেষ হয়ে গিয়েছে, রমজান মাসটা মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে আমার কাছে, বিশেষ করে অনেক বেশি ভালো লাগে। আমরা তো সবাই ঈদের জন্য অনেক বেশি অপেক্ষায় আছি, কিন্তু কবরবাসীরা তো কান্না করতেছে, কারণ রমজান মাস শেষ হয়ে গেলে তাদেরকে আজাবের দিনগুলো আবারও শুরু হয়ে যাবে। আমরা অবশ্যই কবরবাসীর জন্য দোয়া করব, আল্লাহ তাআলা তাদেরকে যেন জান্নাতবাসী করে, তাদেরকে কবর আজাব থেকে যেন মুক্ত করে দেয়। এই তো আমার আজকের রেসিপিটি হলো অরেঞ্জ ড্রিঙ্কস বা অরেঞ্জ জুস বলতে পারেন। এই রেসিপিটি খেলে আপনার মনটা রিফ্রেশিং হয়ে যাবে এবং সারাদিনের যে ক্লান্তি ভাবটা আছে সেটা চলে যাবে। তো চলুন প্রস্তুত প্রণালীটা দেখে নেই। এই ড্রিঙ্কসটা তৈরি করার জন্য এখানে আমি কিছু পরিমাণ পুদিনা পাতা নিয়েছি এবং একটি হামান দিস্তার মাধ্যমে এটাকে আমি ছেঁচে নিচ্ছি এটা রসটা বের হওয়ার জন্য। এখানে আমি কিছু পরিমাণ অরেঞ্জ দিয়ে দিয়েছি, অরেঞ্জের দুইটি ফালি, এতে করে অরেঞ্জের যে ফ্লেভারটা আসবে সেটা অনেক বেশি স্ট্রং হবে। তাই এটাকেও আমি একটু থেতলিয়ে নিচ্ছি। এখন এখানে আমি একটা পরিমাণ অরেঞ্জ ইউজ করছি, প্রায় এখানে 7-8 টেবিল চামচ পরিমাণ অরেঞ্জ জুস হবে। এখন আমি এখানে কিছু পরিমাণ চিনি অ্যাড করে নিচ্ছি, মিষ্টিটা যে যেমন খেতে পছন্দ করেন সে তেমন অ্যাড করে নেবেন। তারপরে এখানে আমি সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে নিচ্ছি, এতে করে এই ড্রিঙ্কসটা খেতে অনেক বেশি টেস্টি লাগবে। এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি। তারপরে এখানে আমি অ্যাড করছি সোডা, এখানে আমি ইউজ করছি 7-Up, আপনারা চাইলে অন্য কোনো সোডাও ইউজ করতে পারেন। এই তো, তারপরে আমি খুব ভালোভাবে সবকিছু একত্রে মিশিয়ে নিচ্ছি। এই তো আমি সব একত্রে মিশিয়ে নিয়েছি, দেখুন মাশাআল্লাহ দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও মাশাআল্লাহ অনেক বেশি রিফ্রেশিং হয়েছিল। এরকম একটি ড্রিঙ্কস ইফতারিতে থাকলে আর কি লাগে, আপনার সারাদিনের রোজা থাকার যে ক্লান্তি ভাবটা আছে সেটা চলে যাবে। যেহেতু এখানে আমাদের অরেঞ্জ আছে, অরেঞ্জটা তো আমাদের ফলের শরীরের জন্য খুবই উপকারী। অরেঞ্জে যেহেতু ভিটামিন সি আছে, এটা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। আপনারা একবার হলো বাসায় এই ড্রিঙ্কসটা তৈরি করতে পারেন, আশা রাখি নিরাশ হবেন না। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকবেন। আপনাদের কাছে আবারও দোয়া কামনা করছি, রমজান মাস শেষ হয়ে যাচ্ছে, আমরা সবাই সবার জন্য অনেক বেশি দোয়া করব, সবাই সবাইকে অনেক বেশি ক্ষমা করে দেব। আবারও চলে আসব আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।